আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভাইরাল একটা ডিমের রেসিপি শেয়ার করব। তো চাটনি দিয়ে কিন্তু এই ডিমের রেসিপিটা অনেক মামারাই বিক্রি করেন, খেতে কিন্তু অনেক মজার। রাস্তার ধারে ডিম সিদ্ধ করে এভাবে হচ্ছে চাটনি দিয়ে কিন্তু ভাইরাল এই ডিমটা বিক্রি করা হয়, অনেক মজার। তো আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় কিন্তু, আর বানানো একদম সহজ। ডিম নিয়েছি চারটা, ডিমগুলো এখন আমি একটু বয়েল করে নিব। তো ডিমগুলো বয়েল করার জন্য আমি পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আমি এখন চাটনিটা তৈরি করে নিব। চাটনি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার তেঁতুল। তো তেঁতুলটা হচ্ছে আমি চাটনির সাথে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও টক তৈরি করে নিতে পারেন তেঁতুল দিয়ে, তো আমি আলাদাভাবে করব না। শশা নিয়েছি একটা, শশাটার অর্ধেক আমি কেটে নিব, পুরোটা দিব না। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিলাম, আর এখন শশাটাকে কেটে দুই ভাগ করে অর্ধেক নিয়েছি, আর পিলার দিয়ে উপরে সবুজ অংশটা ফেলে দিচ্ছি। এখন হচ্ছে একদম মিহি কুচি করে নিতে হবে, যে কাঁচামরিচ পেঁয়াজ শশা সবগুলো কেটে নিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কাসুন্দি, তারপর দিলাম সস, টমেটো সসটা দিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি সসটাও দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ। ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলোকে এখানে মাঝখানে একটু কেটে নিচ্ছি, এখানেই হচ্ছে চাটনিটা দিতে হবে। তো কাটতে গিয়ে একটা ডিম আমি পুরোটা দুই ভাগ করে ফেলেছি, সমস্যা নেই। আমি চারটা ডিম এখানে সেদ্ধ করেছি আর তিনটা দিয়ে বানাবো আর কি, এটাও খাওয়া যাবে। তো মাঝখানে কেটে নিয়ে এখন আমি চাটনি দিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে আমি চাটনিগুলো দিয়ে দিলাম, একটু কম বয়েল করলে ভালো, ডিমগুলো যদি নরম থাকে খেতে ভালো লাগে বেশি। তো এখন হচ্ছে খাওয়ার পালা, তৈরি হয়ে গেল ভাইরাল ডিম, ডিমের চাটনি দেওয়া সেদ্ধ ডিম আর কি। উপর থেকে আবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা বাসায় একবার হলো বানিয়ে খাবেন। রাস্তার ধারে যে মামারা বিক্রি করে এই ডিমের চাটনিটা, খেতে অসাধারণ, অনেক মজার, আর খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে খাওয়া যায়। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।